আজকে আমি চলে এসেছি চায়না 88-এ। এরা ক্লেম করছে যে এখানে একদম চাইনিজ ফুড পাওয়া যায়, তো আমি আজকে সেটা রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রেস্টুরেন্টটা খুব হালকা কাজের মধ্য দিয়ে সাজানো আছে, আমার তো বেশ ভালোই লাগলো। এবার আমি মেনু কার্ড দেখে কিছু অর্ডার করব, দেখা যাক কি কি অর্ডার করা যায়। আমার আজকে নুডলস খেতে ইচ্ছা যাচ্ছে, তাই একটা এগ হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান এবং কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিলাম। আমাদের খাবার চলে এসেছে, প্রাইসের তুলনায় কোয়ান্টিটি আমার একদম ঠিকঠাক মনে হয়েছে। আমার তো ভীষণভাবে খিদে পেয়ে গেছে, তাই ছবি টবি তোলা ওসব পরে হবে, আগে খাই তারপর অন্য কিছু। আমরা এগ হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, কিন্তু ডিমের পরিমাণটা এখানে খুবই কম, দেখেই বুঝতে পারছো কতটা কম পরিমাণে ডিম দিয়েছে। আর চিকেনটা কিন্তু সেদ্ধ হয়নি, খুবই কম সেদ্ধ হয়েছে। আর খাবারের কোয়ালিটিও আমার খুব একটা ভালো লাগেনি। যেই খাবারটা নিয়েছিলাম সেটা এখনো শেষ করতে পারিনি, খুব কষ্ট করে ট্রাই করছি শেষ করার। তবে এদের আমার একটা জিনিস প্রচন্ডভাবে বাজে লেগেছে, যেটা হচ্ছে জলের গ্লাসগুলো, এরকম প্লাস্টিকের জলের গ্লাস ইউজ করছে একটা রেস্টুরেন্টে, যেটা আমার একদমই ভালো লাগে না। কিছু খায় আর না খায়, কোল্ড ড্রিঙ্কসটা তো আমি একটুও নষ্ট করব না। সবার শেষে চলে এসেছে এরকম খই টাইপের মৌরি, যেটা আমার এখানে সব থেকে ভালো লেগেছে, দারুণ লাগলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।